হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে যে টপিকটা তোমাদের বাংলা অনুবাদ করে শোনাবো সেটা হচ্ছে আনসিন প্যাসেজ। অবশ্যই তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখো, একটা ছোট্ট প্যাসেজ আছে। দেখো, রবীন্দ্রনাথ ট্যাগোর ইজ এ রিভিউড পোয়েট। রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিখ্যাত কবি। হি ওয়াজ বর্ন অ্যাট জোড়াসাঁকো, তিনি জোড়াসাঁকোতে জন্মগ্রহণ করেছিলেন। হিজ ফাদার্স নেম ওয়াজ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, তার পিতার নাম ছিল হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, বা ঠাকুর বলে তোমরা। রবীন্দ্রনাথ কম্পোজ এ বুক অফ পোয়েমস কল গীতাঞ্জলি। দেখো, রবীন্দ্রনাথ অনেক কবিতার বই লিখেছিলেন, আর সেটাকে বলা হয় গীতাঞ্জলি বলা হয়। হ্যাঁ, গীতাঞ্জলি বলা হয়েছে। আচ্ছা, হি ওন নোবেল প্রাইজ, তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। হি এস্টাবলিশড এ পাবলিক সেন্ট্রাল ইউনিভার্সিটি ইন শান্তিনিকেতন, নোন অ্যাজ বিশ্বভারতী। তিনি শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রকাশ মানে তৈরি করেছিলেন অ্যাকচুয়ালি। আর সেটা হচ্ছে, দেখো এখানে কী বলা যায়, পাবলিক সেন্ট্রাল ইউনিভার্সিটি নামেও পরিচিত। দেখো, হ্যাঁ, সেটাই নাম দেওয়া আছে তোমাদের, বিশ্বভারতী। ঠিক আছে। আচ্ছা, দ্য গ্রেট ম্যান ইজ ফেমাস ফর কবিগুরু, এই মহান ব্যক্তিকে আমরা কবিগুরু হিসাবে চিনি। তাই ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করো। হ্যাঁ, হয়তো কোনো ভুল টুলে থাকতে পারে, ক্ষমা করে দেবো।